হ্যালো বন্ধুরা, আমি রিমি, রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দেখাবো সেটা হচ্ছে লোটাসের। দেখো বন্ধুরা, এটা হচ্ছে লোটাস প্রফেশনালের ফোটো আরএক্স রিজুভিনা হার্ব কমপ্লেক্স প্রোটেক্টিভ লোশন। এটিরই আজকে আমি তোমাদের রিভিউ দেখাবো। এটা হচ্ছে একটা সানস্ক্রিন লোশন, কিন্তু এটা স্কিনকে একদমই ড্রাই করে না, আর এটা কিন্তু ময়েশ্চারাইজ প্রোভাইড করে। এটা SPF 15 এর সাথে আসে, প্রিজারভেটিভ ফ্রি, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল ফ্রিগ্রেন্স অ্যান্ড কালার, আর এটা ডার্মাটোলজি টেস্টেড। তো তোমাদের যাদের স্কিন সেন্সিটিভ এটা কিন্তু তারাও ইউজ করতে পারে। আর আমি বলবো বন্ধুরা, লোটাসের প্রোডাক্টগুলো কিন্তু ভীষণই ভালো হয়, মানে সকলেই বোধ হয় লোটাসের কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করেছে। তো লোটাসের প্রোডাক্টগুলো সবগুলি প্রায় ডার্মাটোলজি টেস্টেড হয়, তো সেন্সিটিভ স্কিনগুলো ইউজ করতে পারে। আর এটার প্রাইস আমি তোমাদের বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 545 টাকা, 545 রুপিস এটার প্রাইস। কিন্তু এটা তোমরা সব জায়গাতে অফে পেয়ে যাবে, মানে যদি তোমরা এটা লোকাল মার্কেট থেকে কেনো, লোকাল মার্কেটে কিন্তু সব জায়গাতে লোটাসের এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে। তোমরা যদি লোকাল মার্কেট থেকে কেনো, এটাতে 5 to 10% কি 15% তোমরা অফ পেয়ে যেতে পারো। আর নাইকা পার্পেলের সেলের টাইমে যদি কেনো, তাহলে ওই 5% 6% তোমরা অফ পেয়ে যাবে। এর শেলফ লাইফ থাকে 3 ইয়ার্স থাকে এটার শেলফ লাইফ। আর এটা একটা প্রাউডলি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। এবার আমি বলি যে কোম্পানি কি কি ক্লেম করছে প্রোডাক্টটার সম্বন্ধে। কোম্পানি বলছে, কন্টেন্টস দ্য গুডনেস অফ লেমন অয়েল, গ্রেপ সিড অয়েল, লক্স এম এসেন্সিয়াল ময়েশ্চারাইজ অ্যান্ড ওয়ার্কস অ্যাজ আ ডিফেন্স সিস্টেম অফ দ্য স্কিন, হিলস মিরার রিচ অ্যান্ড সান বার্ন ওয়াইল ময়েশ্চারাইজিং দ্য স্কিন, প্রোটেন্ট ফর্মুলা উইথ দ্য ন্যাচারাল ইউভি প্রোটেকশন, ফ্রি ফ্রম প্রিজারভেটিভ, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল ফ্রিগুয়েন্স অ্যান্ড কালার, আইডিয়াল ফর নর্মাল টু অয়েলি স্কিন টাইপ। বন্ধুরা, এখানে এটা লিখে দিয়েছে, মানে কোম্পানি লিখে দিয়েছে যে এটা অয়েলি টু নর্মাল স্কিন, নর্মাল টু অয়েলি স্কিন টাইপদের জন্য এটা। কিন্তু আমি, আমার যেহেতু স্কিনে এটা ভালো স্যুট করেছে, তো আমি এটা বলতে পারি যে এটা কিন্তু ড্রাই স্কিনও যায়, কারণ এটা একদমই কিন্তু স্কিনকে ড্রাই করে না। মানে অনেক সানস্ক্রিন আছে বন্ধুরা, তোমরা দেখবে মার্কেটে, যেগুলো স্কিনে লাগালে কিন্তু কিছুক্ষণ পরেই সেটা খুব ড্রাই হয়ে যায়, তো একদমই আনম্যানেজেবল লাগে। কিন্তু এটা একদমই ড্রাই করে না, প্লাস এটা কিন্তু টিন্টেড, এটা এটার কালারটা কিন্তু একদম হোয়াইট না, একদমই একটু মানে যেরকম স্কিনের কালার হয় সেরকম। আমি তোমাদের আজকে এটা ইউজ করে দেখাবো। তো এটা লাগালে অনেকটা তোমাদের মানে স্কিনটা তো গ্লোয়িং হবেই, আর অনেকটা না ইভেন স্কিন টোন লাগে। আর এর ওপর তোমরা যদি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নাও, তো তোমরা এটা মানে বাইরে যাবে তখন অ্যাপ্লাই করবে, তারপর কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করবে, ব্যাস, আর কিছু তোমাদের স্কিনে লাগাতে হবে না। স্কিনটা প্রোটেক্টও থাকবে আর খুব ফ্রেশ থাকে, একদমই চিটচিটে না, নন গ্রিসি নন অয়েলি ফর্মুলাতে এটা তৈরি। আর একদমই কিন্তু এটা অক্সিডাইজ হয় না, 1% অক্সিডাইজ হয় না, কারণ অক্সিডাইজ হলে আমি এটা ইউজ করতাম না। অক্সিডাইজ হওয়া কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না। আর এটার ইনগ্রিডিয়েন্টস বন্ধুরা এখানে লেখা আছে, অনেক ছোট ছোট করে লিখেছে, অনেক ছোট ছোট করে ইনগ্রিডিয়েন্টসগুলো আর কি এখানে লিখে দিয়েছে। এদের ওয়েবসাইট নাম্বার লিখে দিয়েছে, এটার ম্যানুফ্যাকচারিং ডেট লিখে দিয়েছে, আর এদের একটা কাস্টমার কেয়ার নাম্বার লিখে দিয়েছে। তোমাদের ইনকেস দরকার হলে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। এটা ইউভি রেস খুব সুন্দরভাবে প্রোটেক্ট করে, কারণ এর মধ্যে যেহেতু আছে SPF 15 আছে, তো এটা ইউভি রেস প্রোটেক্ট করে, তার সঙ্গে স্কিনে কখনো এটা ব্ল্যাক প্যাচ হতে দেয় না, স্কিনে সান বার্ন হতে দেয় না, অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। আর এটা কিন্তু মানে সানস্ক্রিমের সঙ্গে সঙ্গে স্কিনকে ময়েশ্চারাইজ প্রোভাইড করে, স্কিনকে একটা রিজুভিনেট করে, স্কিনে অনেকক্ষণ অবধি তোমাদের মানে স্কিনকে অনেকক্ষণ অবধি সান প্রোটেকশন করায় ইউভি রেডিয়েন্স থেকে, তোমাদের যে সান বার্ন হয়ে যায় সেগুলো থেকে কিন্তু অনেকক্ষণ স্কিনকে ঠিক রাখে।
তো ভীষণই ভালো একটা প্রোডাক্ট বন্ধুরা লোটাসের। তো যারা এটা ইউজ করনি তারা এটা একবার ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো প্রোডাক্ট। এটা কিন্তু একটা ট্রাভেল ফ্রেন্ডলি প্যাক, তোমরা এটা ব্যাগেও নিয়ে যেতে পারো, এটা একটুও লিকেজ হয় না। খালি একটা জিনিস মনে রাখবে, এর কিন্তু ক্যাপটা তোমরা হারাবে না, কারণ এই ক্যাপটা যদি হারিয়ে যায় তাহলে তোমাদের কিন্তু ট্রাভেলে ভীষণ প্রবলেম হবে, কারণ এটা চিপ, এটাতে প্রেশার দিলেই কিন্তু প্রোডাক্টটা বেরোয়। আর এটা একটা বেশ মানে ভালো জার বলতে পারো, মানে এটা কিন্তু একটা খুব মানে কোনো চিপ কোয়ালিটি প্লাস্টিক নয়, খুব ভালো মেটেরিয়ালের প্লাস্টিক, এটা কিন্তু পড়লেও ফাটে না। অনেক প্লাস্টিকে আছে, মানে এগুলো যেহেতু আমি অনেক বার ইউজ করেছি, অনেকগুলো এটা আমার ইউজ করা হয়ে গেছে, আর এটা বলতে পারো আমার রিপারচেস, তো এটা কিন্তু পড়লে ফাটে না। এটা এরকমভাবে আমি ক্যাপটা খুললাম, দেখলে বন্ধুরা এরকমভাবে আমি ক্যাপটা খুললাম। এবার আমি তোমাদের এটা হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো দেখেছি বন্ধুরা কালারটা, এটা কিন্তু একদমই হোয়াইট নয়, এটা ওই যেরকম ফাউন্ডেশনের কালার হয় ঠিক ওই রকমই, কিন্তু এমন একটা কালার যেটা সব স্কিনে স্যুট করে। তোমরা এটা সারা মুখে ডট ডট করে লাগাবে, আমি এটা এখনো অল্প একটু লাগাচ্ছি, কারণ এটা রাত্রিবেলা সানস্ক্রিমের দরকার নেই। তো তোমরা এখন দিনের বেলা লাগাবে, সারা ফেসে লাগাবে, ফেসে প্লাস নেকে লাগাবে, লাগিয়ে আর এটার ফ্রিগুয়েন্সটা ভীষণই সুন্দর, ভীষণই রিফ্রেশিং। আর আমি বলবো না বন্ধুরা, এটার মধ্যে কিন্তু কোনো একটা কিরকম মানে এটা লাগালে সঙ্গে সঙ্গে কিন্তু একটু গ্লোয়িং লাগে, যেহেতু আমি এটা খুব অল্প লাগিয়েছি, হয়তো তোমাদের মনে হচ্ছে না, কিন্তু তোমরা যখন এটা ঠিক কোয়ান্টিটিতে সারা মুখে লাগাবে দেখবে স্কিনটা খুব মানে খুব গ্লোয়িং লাগবে তোমাদের। মানে এটা তোমাদের সানস্ক্রিনেরও কাজ করবে, সঙ্গে সঙ্গে স্কিনকে ময়শ্চারাইজ করবে আর অনেকটা গ্লোয়িং করে দেবে। আমি কিন্তু এটার উপরে আর কোনো কম্প্যাক্ট ইউজ করি না, কারণ আমার প্রয়োজন হয় না এর উপর কোনো কম্প্যাক্ট লাগানো, এমনি স্কিনটা খুব সুন্দর থাকে। তোমরা চাইলে কিন্তু এর ওপর কম্প্যাক্ট লাগিয়ে নিতে পারো, বা এমনি নর্মাল পাউডারও পাফ করে নিতে পারো, ব্রাশ করে নিতে পারো, এটা তোমরা বিফোর মেকআপও ইউজ করতে পারো। এখন তো গরমকালে দিনের বেলা আমরা সবাই মেকআপ করার আগে একটা সানস্ক্রিন লাগাই, কারণ সানস্ক্রিনটা লাগালে কিন্তু স্কিনে ট্যান পড়বেই, সেটা আমরা সবাই এখন জেনে গেছি। তো তোমরা কিন্তু এটা বিফোর মেকআপও ইউজ করতে পারো, বিফোর মেকআপ ইউজ করলে খুব ভালোভাবে এটা যেন স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, তারপর তোমরা একটা ফাউন্ডেশন স্কিনে লাগাবে, স্কিন কিন্তু একদমই তোমাদের ট্যান পড়বে না, আর খুব ভালো এটা কাজ করে বন্ধুরা। আমি এটা বলবো যে এটা সব স্কিনের লোকেরা ইউজ করো, যেহেতু এটা লেখা আছে এটা নর্মাল টু অয়েলি স্কিন টাইপ, কিন্তু এটা ড্রাই স্কিনরাও ইউজ করতে পারে, কোনো প্রবলেম হয় না। আমার তো নর্মাল টু ড্রাই স্কিন, আমি ওটা ইউজ করছি, ভীষণই ভালো প্রোডাক্ট এটা। তো তোমাদের এটা আমি সব কিছু বলে দিলাম বন্ধুরা, এটা মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, কোম্পানি কী কী বলছে ইনগ্রিডিয়েন্টসও এখানে লিখে দিয়েছে, হাউ টু ইউজও আমি তোমাদের বলে দিলাম, যেরমভাবে তোমরা সানস্ক্রিন ইউজ করো, ক্রিম ইউজ করো সেরকমভাবে ইউজ করবে। যে ডে টাইমে তোমরা সকালবেলা যেরকম মর্নিং কেয়ার রুটিন করো, মানে ফেস ওয়াশ করো, ফেস ওয়াশ করার পর যেরকম একটা টোনার লাগাও আর সেরকম লাগিয়ে নেবে, তারপর এটা লাগিয়ে নেবে, এটার সঙ্গে কিন্তু আর কোনো ময়শ্চারাইজার লাগাতে হয় না। আমি পার্সোনালি যেরকমভাবে লাগাই তোমাদের বলে দিচ্ছি, বা এরা কোম্পানিও এরকমভাবেই লাগাতে বলেছে, যে এরপর তোমরা টোনারের পর তোমরা অ্যাপ্লাই করে দেবে, এরপর তোমরা চাইলে কম্প্যাক্টও লাগাতে পারো, আমার নাও লাগাতে পারো, কিছু কিন্তু প্রয়োজন হয় না। বা যদি কারোর ধরো খুব অয়েলি স্কিন হলো, মানে ভেরি অয়েলি স্কিন আমরা যাকে বলি, তারা এর ওপর একটা কম্প্যাক্ট লাগিয়ে দিতে পারে, না হলে কিন্তু এটা প্রয়োজন হয় না। তো বন্ধুরা এটা ছিল আমার লোটাস প্রফেশনালের ফটো আরএক্স সানস্ক্রিমের রিভিউ। তোমাদের যদি রিভিউটা ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অলে প্রেস করে দিও, একটা লাইক দিও, একটা শেয়ার করো। আর যদি অন্যান্য কোম্পানির সানস্ক্রিন দেখতে হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। আর লোটাসে কিন্তু আমি অনেক প্রোডাক্টের রিভিউ করেছি, লোটাসে ফেস ওয়াশ, ডে ক্রিম, নাইট ক্রিম, অনেক কিছু রিভিউ করেছি, সেগুলো যদি তোমাদের দেখতে হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। তো আজকে আসছি বন্ধুরা, আমার সঙ্গে থেকো।